হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তুলসী পাতার গুণের কথা কম বেশি সবাই জানেন শুধু যে গ্রামের বাড়ির উঠোনে তুলসী গাছ খুঁজে পাওয়া যায় তা কিন্তু নয় বর্তমানে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ ঘরের বারান্দায় ছাদে তুলসী গাছ লাগিয়ে থাকেন এই পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না নানা ধরনের রোগের সেরা দাওয়াই এই তুলসী পাতা সর্দি রোগে এই গাছটির পাতা খাওয়া হয় অনেকে চায়ের সঙ্গেও ভিজিয়ে খান বলা হয়ে থাকে তুলসী পাতা ভেজে ঘি দিয়ে নিয়মিত খেলে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজ করে এছাড়া বিভিন্ন রোগের সেরা দাওয়াই হচ্ছে তুলসী পাতা তবে তুলসী পাতা যদি ভুলভাবে খেয়ে থাকেন তাহলে হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সেক্ষেত্রে ডাক্তারেরও কিছু করার থাকবে না আজকের এপিসোডে আমরা জানিয়ে দেব তুলসী খাওয়ার সঠিক নিয়ম এবং কি কি নিয়মে খেলে আপনার বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা হতে পারে সে সম্পর্কে সো হ্যালো বাংলা হেলথ বাংলা এ পরিবারে এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করে করে রাখুন এতে এবং পাশের পরিবার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন এতে করে আপনার পরিচিত জনেরা উপকৃত হবে সচেতন হবে আর ভিডিওটি আপনার টাইম লাইনে থেকে যাবে বন্ধুরা তুলসী পাতা খাওয়া সঠিক নিয়ম এবং ভুল নিয়ম জানানোর আগে আগে জানিয়ে দেব তুলসী পাতার বিভিন্ন স্বাস্থ্য উপকারী দিক সম্পর্কে বন্ধুরা বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ঔষধ হিসেবে ধরা হয় এছাড়া এ পাতা রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও রোগ প্রতিরোধ করার উপাদান যা সারাদিনের ক্লান্তি ও চাপ নিমেষের মধ্যে দূর করতে পারে তুলসী শরীরে কার্টিসোল মাত্রা কমিয়ে আনতে পারে ও অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় স্বাভাবিকভাবে মানুষের চাপ কমলে আপনি যে কোনো বিষয়ে নিখুঁতভাবে লক্ষ্য রেখে কাজ করতে পারবেন শরীরে নানা রকমের রাসায়নিক চাপ থেকেও তুলসী পাতা উপকারিতা প্রদান করে তুলসী পাতা দ্বারা শরীরের অন্তর্নিহিত শক্তি জেগে ওঠে ও ধীরে ধীরে চাপ কমে আসে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন একজেমা ফুসফুসের সমস্যা ব্রঙ্কাইটিস ইত্যাদি ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে বুকে কফ বসে গেলে তুলসী পাতার দ্বারা তা তরল করে খুব সহজে শরীর থেকে দূর করা যায় এমনকি জ্বরের সময় তুলসী পাতা খুব উপকারী বর্ষাকালে এই তুলসী পাতা এলাজ ভালো করে পানিতে ফুটে সে পানি পান করলে খুব সহজেই নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বিভিন্ন সার্জারির পর বা কোনো ক্ষত স্থানে তুলসী পাতা বেটে তা বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় তুলসী পাতার দ্বারা রক্তে সুগারের মাত্রা ও কলেস্ট্রল দুটোই রোধ করা যায় যার ফলে খুব সহজেই আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন তার উপর কার্টিসোলের মাত্রা কমার ফলে যখন আপনার মানসিক চাপ দূর হয় তখন ওজন কমানো আরও সহজ হয়ে যায় সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে তুলসী দিয়ে তৈরি আড়াইশো মিলিগ্রামের একটি ক্যাপসুল প্রতিদিন খাওয়ার ফলে ওবিসিটি ও লিপিড প্রোফাইল মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করা যায় তুলসী দিয়ে দাঁতের জন্য নানা রকমের টুথপেস্ট এবং মাউথওয়াশ তৈরি করা যায় কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এছাড়াও এতে রয়েছে অ্যান্টি অ্যান্টিমাইক্রোবেল উপাদান যা দাঁতের যে কোনো সমস্যা মাড়ির সমস্যা ও মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে চোখে খুব সহজে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন চুলকানি লাল হয়ে যাওয়া অ্যাঞ্জলি জল বা পিচুটি কাটা ইত্যাদি তুলসীতে থাকা অ্যান্টি ইনফ্লুমেটরি উপাদানগুলো চোখের এই যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে এমনকি ছানের সমস্যা বা দৃষ্টিশক্তির সমস্যা দূর করতেও তুলসী পাতা খুব কার্যকরী মাথা ব্যথা কমাতে বহু বছর ধরে কার্যকরী ভূমিকা নিয়ে আসছে তুলসী পাতা নানা ভাবে তুলসী পাতার রস বা গুঁড়ো হার্বাল চায়ে মিশে প্রতিদিন দুবার করে পান করলে মাথা ব্যথা নিমেষে কমে যায় বর্তমানে হার্টের সমস্যা ভীষণভাবে বেড়ে গেছে যা মৃত্যুর বড় কারণ হার্টের রোগ জন্ম দেয় হাইপার উচ্চ রক্তচাপ বা কলেস্ট্রল তুলসী পাতার দ্বারা রক্তে জমাট বাধা সমস্যা দূর করা যায় এবং হার্ট অ্যাটাক রোধ করা যায় হার্টের অন্যান্য সমস্যা সহজে রোধ করতে পারে তুলসী পাতা কলেস্ট্রল ও ফ্যাট কমাতে তুলসী পাতা খুব উপকারী গলা ব্যথা কমাতে তুলসীর জুড়ি মেলা ভার শ্বাসকষ্ট সমস্যা কমাতে তুলসী পাতা বেশ উপকারী একটি তুলসী পাতা দিয়ে ফুটিয়ে রোজ গার্গেল করলে গলা ব্যথা নিমেষে সেরে যায় ক্যান্সার রোগ প্রতিরোধ করতে তুলসী পাতা দারুণ উপকারী তুলসী পাতায় রয়েছে রেডিওপ্রেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলিকে মেরে ফেলে তুলসী পাতায় থাকা ফাইটোকেমিক্যাল যেমন রোসম্যারিকিনিক অ্যাসিড মারেটিনাল লিউটিনিন এবং অ্যাপিসিড ক্যান্সার বিরুদ্ধে কাজ করতে অসামান্যভাবে কার্যকরী অগ্নাশে যে টিউমার কোষ দেখা দেয় তা দূর করতে তুলসী পাতা দারুণ উপকারী ব্রেস্ট ক্যান্সার রোধ করতে তুলসী পাতা দারুণ উপকারী টাইপ টু ভোগা মানুষদের জন্য তুলসী পাতা ইনসুলিন উৎপাদনের কাজ করে রক্ত সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন তুলসী একটি অ্যান্টিবায়োটিক ঔষধের কাজ করে তুলসীতে থাকা স্যাপোনিন থেরাপিনিন এবং ফ্ল্যাভোনয়েড ডায়াবেটিস রোধ করতে দারুণ কার্যকরী ঠান্ডা লেগে সর্দি ও কাশি হলে তুলসী পাতায় একটি ওষুধের কাজ করে বুকে কফ বসে গেলে সকাল বেলায় রোজ এক পাত্র জলে তুলসী পাতা আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশে পান করুন খুব শীঘ্রই আরাম পাবেন থাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকম বিষক্রিয়া পদার্থ বের করে আনতে সাহায্য করে এর ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থা থাকে এর ফলে কিডনি স্টোন রোধ করা যায় পেটের জন্য তুলসী পাতার মতো কোনো ঔষধই নেই পেট ব্যথা অম্বল গ্যাস কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সবকিছুর বিরুদ্ধে তুলসী পাতা দারুণ কার্যকরী পেটে আলসারের বিরুদ্ধে তুলসী পাতার নানা ভূমিকা প্রমাণিত হয়েছে পেটে ব্যথা হলে বিশ মিলিলিটার পানিতে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে তা দশ মিলিলিটার কমিয়ে এনে পান করুন এতে পেট ব্যথা ও হাইপার অ্যাসিডিটি খুব সহজে কমে যায় বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তুলসী পাতা রয়েছে প্রোটেক্টিভ উপাদান যা লিভার নষ্ট হওয়াকে খুব কার্যকরী রূপে রোধ করতে পারে লিভারের বিষক্রিয়াকরণ রোধ করতে তুলসী পাতা বেশ উপকারী কারণ এতে রয়েছে সাইটোক্রোম পিক চারশো পঞ্চাশ তবে লিভারের সমস্যা থাকলে ডাক্তারের সাথে একবার কথা বলে তবে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন বাতের ব্যথা থেকে শুরু করে হাড় বা জয়েন্টের যন্ত্রণা কোনো সমস্যা থেকে মুক্তি দেয় তুলসী পাতা এছাড়া শরীরে ফোলাভাব দূর করতে তুলসী 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 পাতায় থাকা বেশ পেনকিলার হিসেবেও দারুণ ভূমিকা নিয়ে থাকে অ্যান্টি উপাদান থাকার ফলে মাংস পেশিতে রক্ত নালী খুব সহজল এবং সুরক্ষিত রক্ত বয়ে নিয়ে যেতে পারে এর ফলে শরীরে মাংস পেশিতে ব্যথা হয় না এমনকি রক্তে যাতে কোনো রকম জমাট না বাঁধে তার জন্য তুলসী দারুণ কাজ করে তুলসী পাতার রক্তে বিষাক্ত পদার্থ দূর করে তা বিশুদ্ধ রাখতে সাহায্য করে কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান এটি ব্রণ দূর করতে খুবই কার্যকরী তুলসী পাতার একটি পেস্ট বানিয়ে তা চন্দন বা গোলাপ পানের সাথে মিশিয়ে মুখে লাগিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেয় তারপর সেটি পানি দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া তুলসী পাতা দিয়ে চা তৈরি করে পানগুলো সমানভাবে ব্রনের বিরুদ্ধে কার্যকরী ফলাফল পাওয়া যায় এই প্রক্রিয়ার দ্বারা ব্ল্যাকহেডস ব্রন কালো ছোপ দাগ এবং ব্রন সবকিছু কমে আনা যায় এই সত্যটি নানা রকমের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসীতে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান যা ত্বকে নানা রকমের সংক্রমণ দূর করতে সাহায্য করে এর সাহায্যে ত্বকে বি বা ই কোলাই এর মতো ব্যাকটেরিয়া বা আর্থ্রাইটিস সহজে মিটে যায় কিভাবে ব্যবহার করবেন আড়াইশো গ্রাম তুলসী পাতা পানিতে ভালো করে ফুটে তার তিলের তেলের সাথে মিশিয়ে মুখে লাগালে তা সংক্রমণের বিরুদ্ধে দারুণ কার্যকরী ভূমিকা নেয় এছাড়া আরেকটি উপায় হলো তুলসী পাতায় বেটে কয়েক ফোঁটা লেবুর রসের সাথে সেটি লাগানো এর ফলেও সংক্রমণ অনায়াসে কমে আসে তুলসী পাতায় থাকা অ্যান্টিম্যাক্টোরিয়াবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান ত্বকের সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নিয়ে লড়াই করে এর ফলে নানা রকমের আয়ুর্বেদিক ওষুধ তুলসী পাতা দিয়ে তৈরি করা হয় একজিমা এবং সেতু রোগ দূর করতেও তুলসী পাতা খুবই কার্যকরী প্রতিদিন তুলসি পাতা খেলে সেতু রোগের মতো সমস্যা অনায়াসে দূরে চলে যায় শুধু তাই নয় এর দ্বারা একজিমার মতো রোগও বেশ ভালোভাবে সেরে ওঠে নানা রকমের বৈজ্ঞানিক পরীক্ষা প্রমাণিত হয়েছে যে তুলসী পাতা থাকে অ্যান্টি অক্সিডেন্ট একজিমার বিরুদ্ধে অসাধারণভাবে লড়াই করে তবে ত্বকে তুলসী পাতা লাগানোর আগে ডাক্তার পরামর্শ নিতে ভুলবেন না চুলের গোড়া মজবুত করে চুল পড়ার মতো সমস্যা দূর করে তুলসী পাতা এর প্রধান কারণ হলো থাকা উপাদান কয়েক ফোঁটা নারকেল তেলে খানিকটা তুলসী পাতা বাটা মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগান তিরিশ মিনিট রেখে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এর ফলে চুলের গোড়া মজবুত হবে স্ক্যাল্পে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং চুল পড়ার সমস্যা ধীরে ধীরে চলে যাবে তুলসী পাতার গুণাগুণ থাকার ফলে এটিকে হারবার এবং আয়ুর্বেদ শাস্ত্রে চুলের ওষুধ বলে গণ্য করা হয় তুলসী পাতা রয়েছে এমন কিছু বিশেষ উপাদান যা চুলের চার রকমের সমস্যার বিরুদ্ধে কাজ করে যার ফলে খুশকি হতে পারে না চুলে খুশকি সমস্যা হলে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করুন আপনার প্রতিদিনের তেলের সাথে একটু তুলসী পাতার রস মিশিয়ে সেটি ভালো করে মাথার স্কাল্পে লাগান এর ফলে স্কাল্পে শুষ্কতা দূর হয় এবং খুশকি হওয়া রোধ করা যায় এমনকি মাথায় চুলকনি হলেও তা কমে যায় চুলে খুশকি দূর করে চুলের নতুন করে উজ্জ্বলতা প্রদান করে এবং রুক্ষ ভাব দূর করতে সাহায্য করে তুলসী পাতা বন্ধুরা চলুন এপিসোডের এ পর্যায়ে জানিয়ে দেয় তুলসী পাতা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে প্রতিদিন খালি পেটে তুলসী পাতার রস খেতে হবে এতে নানা রকমের অসুস্থতা দূর করা যায় তুলসী পাতা দিয়ে দারুণ একরকমের চা তৈরি করা যায় এক পাত্র পানিতে তুলসী পাতা আদা ও চা পাতা ফুটিয়ে অল্প মধু ও লেবুর রস মিশে পান করতে পারেন আপনার পছন্দের যে কোনো খাদ্যে তুলসী পাতা কুচি কুচি করে কেটে মিশিয়ে তুলসী পাতা রোদে শুকিয়ে প্রতিদিন অল্প অল্প করে খেতে পারেন আপনি বাড়িতে খুব সহজে তুলসী গাছ লাগাতে পারেন তুলসী গাছে যত নেওয়া খুবই সহজ তুলসী পাতা ব্যবহার করার আগে দেখে নেবেন যে সে পাতায় কালো দাগ ছোপ না থাকে আপনি অনায়াসে তুলসী পাতা চার দিন ধরে ফ্রিজে রেখে টাটকা অবস্থায় ব্যবহার করতে পারবেন বন্ধুরা প্রতিদিন তুলসী পাতা খেলে হার্টের রোগ সহ অনেক মরণ ব্যাধি থেকেও রক্ষা পাওয়া যায় এমনটাই দাবি বিশেষজ্ঞদের তবে তুলসী পাতা কিভাবে খাচ্ছেন অনেকে চায়ের সঙ্গে বা রস করে মধু দিয়ে খেয়ে থাকেন আবার অনেকেই আছেন কাঁচাই তুলসী পাতা চিবিয়ে খেয়ে থাকেন ভুলেও এ কাজটি করবেন না তুলসী পাতা অন্য উপায়ে খেলেও কাঁচা একেবারে চিবিয়ে খাওয়া যাবে না এতে হতে পারে মারাত্মক বিপদ তুলসী পাতায় প্রচুর পরিমাণে মারকারি এবং আয়রন থাকে চিবিয়ে খেলে সরাসরি তা আপনার মুখের ভেতরের ত্বকে প্রভাব ফেলছে এতে হতে পারে দাঁতের সমস্যা এটা আপনার মুখের আলসার বা ক্ষত সারাতে সহায়তা করলেও দাঁত খার কারণ হতে পারে তাই তুলসী পাতা রস করে কিংবা সঙ্গে মিশিয়ে খান চিবিয়ে খাবেন না ভুলেও তুলসী পাতা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সাধারণ ফ্লু থেকে রক্ষা করে তাই প্রতিদিনের সঙ্গী করতে পারেন তুলসী পাতা তবে গর্ভাবস্থার সময় বা মা হওয়ার পর স্তন পান করানোর সময় সামান্য তুলসী পাতা খেলে কোনো ক্ষতি হয় না কিন্তু অতিরিক্ত তুলসী পাতা খেলে নানা রকমের জটিলতা দেখা দিতে পারে তাই এই সময় তুলসী পাতা না খাওয়াই ভালো এছাড়াও অতিরিক্ত তুলসী পাতা মহিলাদের বন্ধাতের কারণ হতে পারে তাই নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করা ভালো অতিরিক্ত তুলসী পাতা খেলে শরীরে রক্তের প্রবাহ অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে শরীরের স্বাভাবিক রক্ত জমাট হওয়ার প্রবণতা নষ্ট হয়ে যায় এর ফলে অতিরিক্ত রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে কোন রকম সার্জারি বা কাঁটা ছেঁড়া হলে ওই সমস্যা তুলসী পাতায় এড়িয়ে চলুন এছাড়া সার্জারি দু সপ্তাহ আগে থেকে তুলসী পাতা খাওয়া বন্ধ করা উচিত তুলসী পাতা অতিরিক্ত পটাশিয়াম থাকার ফলে রক্তচাপ কমে যেতে পারে তাই আপনার যদি নিম্ন রক্তচাপের সমস্যা থেকে থাকে তাহলে পাতা না ভালো যাই হোক না কেন তুলসী পাতার উপকারিতা সম্পর্কে কোন রকমের সন্দেহের অবকাশ থাকে না যখন এই তুলসী পাতার এতখানি উপকারিতা রয়েছে তাহলে দেরি কিসের আজ থেকে প্রতিদিনের জীবনে এই তুলসী পাতা ব্যবহার শুরু করে দিন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনের উপকৃত হবে সচেতন হবে আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী এপিসোডে আল্লাহ হাফেজ